প্রসাদ দাস, আপনি সঞ্জয় মধ্য মিত্র প্রথমত্র বোধে আগ্রহী? নিশ্চিত রূপে কী আগ্রহী এবং কেবেঠ ইতিহাসকার এই লোক মহোৎসব? লোক মহোৎসব ইতিহাস তো 1997 লোক মহোৎসব চালছে, আমি সবুলে লোক মহোৎসবরে গোটে মানে সে গুন্টি মূষা বাগির কাম করি আসিছু। হেনতা পাবার করবার নেন কি দায়িত্ব দেবানি, যেতলে যে দায়িত্ব হয়েছে মিলিছে তাকে ইমানদারি করবার কোশিস চালাইছু। হেনতা নয়েছে কি বিগত দিন মানকরি কিছু দায়িত্বরে নাই থাকে। তো মোর চিন্তাধারা যদি কোর্ডিনেটরে যদি মানে যদি কিছু এনতা কিছু টিকে বিভাদীকরণ নাই করিকিরি সমস্তকু সামিল করিকিরি যেন মানকর অসলি শ্রমটা এখানে লাগিছে আজি 97 নু, আজি 97 নু আরম্ভ করিকিরি 2023 কে আমি পৌঁছিলাম, তার ভিতরে কেতে যে বরষ আমি পার হয়েছু। তো সে লোক মানকর মেহনত, সে লোক মানকর স্বপ্ন, তাকর চিন্তাধারা কে বি ইন সামিল করবার লাগি মুই কোশিস করমি, যদি মতে কোর্ডিনেটর ভূমিকা নিভাবাকে পড়ে। মো নাম হচ্ছে ভোলাশঙ্কর মহাতম, আজ্ঞা কোর্ডিনেটর মো নাম দিয়া হয়েছে। আজ্ঞা মিটিং দেওয়া কেউ কেউ বিষয়ে আলোচনা হয়েছে, দেখুন প্রতিবর্ষ তো আমার লোক মহোৎসব হেসি, দুই বর্ষ আমার কোভিড লাগি বন্ধ করা হয়েছিল, আউ গত বর্ষ বি বহুত বঢ়িয়া হয়েছিল, এই বর্ষ বি বহুত ভাল হবা। আউ যেটা আমি পঞ্চায়েত স্তরু হল ব্লক স্তর পঞ্চায়েত স্তরু আমার লুকায়িত প্রতিভা মানুষ কেনা করে আনিকি আমি এই লোক মহোৎসব স্টেজে তাঁর প্ল্যাটফর্ম দেবু, আমি সেই চিন্তা করবার উপরে অছু। নাই নাই আমার কিছু নাই, সবু বর্ষ তো এমতি হেসি, আর না দিয়া হেসি। আর যে কলাকার আন আমার গোটে জিনিস হয়, যে বি কলাকার আন লোক মহোৎসবরে যাহার অভিজ্ঞতা আছে যে করি আসিছন সেমানে হি করবার কথা, সেমানে জানিছন লোক মহোৎসবর ঢাঁচাটা কানা, আর বহুত ভাল ভাবে লোক মহোৎসব আগরু বি হইছে আর ইথর বি হবা। মু তো আগ্রহ নাই, তথাপি যে মানে ছিলে সেমানে মো নাটা ধরি দিয়েছেন খালি স্টেশনরে দিয়েছেন। আচ্ছা, আর গোটিয়ে কথা যে 97 রু মুই লোক মহোৎসবরে জড়িত অছে, এই লোক মহোৎসব লোকঙ্কর মহোৎসব, সমস্তঙ্কর লাগি প্রশাসন আগকে বড়ি করি কাম করুছে, আর সমস্ত অনুরোধ যে সমস্তে এটি আসি সামিল হন আর সুচারু রূপে এই লোক মহোৎসবকে সাফল্য সাফল্য। আপনার দায়িত্ব নিয়ে হ্যাঁ আগ্রু বহুত থর মুই প্রচার সমিতির দায়িত্ব নিয়েছে, তারপরে আও গোটে যুড়ে কমিটির দায়িত্ব নিয়েছে, সবু বর্ষ এক্সিকিউটিভ বডি মেম্বরে রয়েছে, কেনসি না কেনসি গোটে পদবীরে রয়েকরি কার্য করে আসুছে। আজি আমার ডিসকশন ছিল যে জেনারেল বডি মিটিং ছিল লোক মহোৎসব, তো ইয়া আগে আমার অফিসিয়াল যে কমিটিজ আছে তার পারমিশন আছে, আজি তার যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ পাবলিক টু যে মানে আসবে সেমানকরু আজি আমি নিয়েছি কনসালটেসন করি ফাইনাল কমিটির গঠন হব, এবং লোকঙ্করু পার্টিসিপেশন রে সদাবেলে লোক মহোৎসবটা হুয়ে, এথর বি সেমিতি হব, প্রশাসন তাকে গোটে সাপোর্ট। ধন্যবাদ।